নমস্কার বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয় কেন সবাই দল ছেড়ে চলে যাচ্ছে সেটা ওরা ভাবুক আর শিশির বাবুকে যদি কেউ অপমান করে তবে তার ফল ভুগতে হবে উল্লেখ্য কাশিতে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রথম দিন প্রচারে নেমেই সোমবার হেনস্থার মুখে পড়েন শিশির অধিকারী সেই ঘটনায় এদিন কড়া বাসায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন চা চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন সবাই তাদের পার্টি ছেড়ে চলে যাচ্ছে মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে সাধারণ কর্মীরা আসলে ওই পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নেই সম্মান নেই অধিকারও নেই সাধারণ কর্মচারী হয়ে থাকতে হবে সারা বছর একজন সত্তর বছর বয়সী বৃদ্ধ লোকেরও সম্মান নেই ওই পার্টিতে প্রসঙ্গত গতকাল প্রথমবার বিজেপির হয়ে কাতিতে প্রচারে নামেন শিশির অধিকারী নেমেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন শিশির বিজেপি প্রার্থী সুমিতা সিনহার প্রচারে সোমবার সন্ধ্যায় তিনি কাকগেচিয়া একটি সভায় যান সেখানে শিশিরবাবুকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা টিএমসি বিজেপির খণ্ডযুদ্ধে তুলকালাম বেঁধে যায় সভাস্থলে সেই প্রসঙ্গ টেনে এদিন চাচাশলা ভাষায় তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ তার সাপ কথা গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে কিছু হবে না শিশিরবাবুকে যদি কেউ অপমান করে তার ফল ভুগতে হবে তাকে